প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আজকে কথা বলবো লঙ্গান নিয়ে। তো লঙ্গানটা আমরা অনেকেই চিনে থাকি, যেটা আমাদের বাংলাদেশে আমরা দেখি যেটাকে আশফল বলা হয়। লঙ্গানটাও ঠিক আশফলের মতনই, কিন্তু আশফলের থেকে একটু ভিন্ন, সেটা হচ্ছে এই লঙ্গানটা। আমরা আশফলে সাধারণত আমরা যে আশফলটা খাই বাংলাদেশে, সেটার বিচিটা অনেকটাই বড় থাকে, যেগুলার লঙ্গান সেই ক্ষেত্রে কিন্তু লঙ্গানের বিচিগুলো ছোট থাকে। তো অনেক ধরনের কিন্তু লঙ্গানের জাত রয়েছে, জাত বিভেদ কিন্তু এটার নামও রয়েছে। এক একটা জাতের এক একটা নামের লঙ্গান কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমানে আসছে। আর এগুলো আপনারা জানেন যে এগুলো বাইরের একটি ফল। তো লঙ্গান ফল একসময় কিন্তু আমাদের বাংলাদেশের বাজারেও কিন্তু একটা ব্যাপক হারে সাড়া তুলবে ইনশাল্লাহ। লিচুর পরবর্তীতেই কিন্তু আমরা লঙ্গানের যে ইয়েটা, এটা কিন্তু আমরা ভালোভাবে সাড়া ফেলবে, এটা আমরা বুঝতে পারি। কারণ লঙ্গান যদি আমাদের বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ করা হয়, সেই ক্ষেত্রে আমরা যারা লিচুপ্রেমী আছি, তারা কিন্তু লিচুর স্বাদটা আমরা লঙ্গান থেকে পেতে পারি। তো আমাদের দেশে মূলত ফোর সিজন, তারপর ডায়মন্ড রিভার, কোহলা, চায়না, রুবি লঙ্গান, পিংপং লঙ্গান, এই ধরনের লঙ্গান কিন্তু আমাদের দেশে বর্তমানে আসছে, কিন্তু বাণিজ্যিকভাবে কিন্তু এখনও চাষ করা হয় নাই, যেহেতু গাছের দাম অনেক বেশি, যার কারণে কিন্তু অনেক কৃষকে এটা সাহস পায় না আসলে চাষ করার জন্য বাণিজ্যিকভাবে। আসলে এটা চাষ করলে তারা লাভবান হবে কি হবে না, এই জন্য। তো দর্শক বন্ধুরা, আসলে লঙ্গান বাণিজ্যিকভাবে চাষ আপনারা করতে পারেন, বাণিজ্যিকভাবে চাষ করলে অবশ্যই একটি লাভজনক চাষ হতে চলেছে এই লঙ্গান। তবে এই লঙ্গানের চাষ করতে হলে অবশ্যই আপনাকে বুঝে শুনে চাষ করতে হবে, আসলে আপনি কোন লঙ্গানের চাষ করবেন। আর মূলত আমি এখন বলবো যে বর্তমানে চাষ না করে আপনারা দুই একটা গাছ লাগিয়ে প্রত্যেকটা জাতের দুই একটা করে গাছ রোপণ করে আপনি তারপরে দেখতে পারেন যে আসলে কোন লঙ্গানটা চাষ করলে আপনি লাভবান হতে পারেন। তো দর্শক বন্ধুরা, আজকে যে লঙ্গানটা আপনারা দেখছেন, এটা হচ্ছে ফোর সিজন লঙ্গান। এই লঙ্গানটা কিন্তু ১২ মাস ফল দিতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট গাছে কিন্তু খুব সুন্দরভাবে লঙ্গানের ফলগুলো ধরে আছে। এটা দেখতে একেবারে সেম লিচুর কোয়ালিটির, আর এটার উপরে যেই কালারটা সেটা হচ্ছে আপনার যে আমরা আশফল, আমাদের বাংলাদেশে যে আশফল আছে সেই আশফলের কালারের। তবে এক একটা লঙ্গানের কিন্তু এক একটা কালার হয়, যেমন রুবি লঙ্গান হয় লাল, তারপরে হোয়াইট লঙ্গান আছে যেটা সাদা হয়, পিংপং লঙ্গানটা একটু হলুদ টাইপের হয়ে থাকে, তবে চায়না লঙ্গান, তারপরে থাই লঙ্গান, ফোর সিজন লঙ্গান, কোহলা লঙ্গান, এগুলোর কালারটা কিন্তু আশফলের মতনই হয়ে থাকে। তবে আশফলে কিন্তু মাংস থাকে খুব কম, তবে লঙ্গানে মাংসটা অনেক বেশি থাকে, যেটা থেকে আসলে অরিজিনালি লিচুর স্বাদটা আপনারা নিতে পারবেন। আর ফোর সিজন লঙ্গানটা কিন্তু ১২ মাস ফল দিতে পারে, রুবি লঙ্গানটা বছরে দুইবার ফল দিয়ে থাকে, আর অন্যান্য লঙ্গানগুলো সিজনালি ফল দিয়ে যায়। তো দর্শক বন্ধুরা, আমরা যদি বাণিজ্যিকভাবে চাষ কেউ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ফোর সিজন, তারপরে রুবি লঙ্গান, পিংপং লঙ্গান, তারপরে আপনার সব ধরনের লঙ্গানই কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করার জন্য উপযোগী। সেই ক্ষেত্রে আপনারা ১২ মাস যদি কেউ ফল নিতে চান, সেটা হচ্ছে আপনারা ফোর সিজন অথবা রুবি লঙ্গানের কিন্তু চাষ করতে পারেন। অন্যান্যগুলো বাণিজ্যিকভাবে করতে পারেন, সেগুলো বছরে একবারই সেই গাছ থেকে আপনি ফল হারভেস্ট করতে পারবেন। আর বর্তমানে আমাদের বাংলাদেশের বাজারেও কিন্তু লঙ্গানের ভালো চাহিদা রয়েছে এবং এটার দামটাও কিন্তু ভালো রয়েছে। বাংলাদেশে অনেক ছাদ বাগানই আছে, যাদের ছাদে প্রত্যেক ধরনের লঙ্গানই কিন্তু আপনি লক্ষ্য করলে সব ধরনের লঙ্গানের চারাই কিন্তু ছাদ বাগানিদের কাছ থেকে আপনারা দেখতে পারেন। তো ছাদ বাগানে ভালো সাড়া ফেলেছে লঙ্গানের, এটা আমাদের বাংলাদেশের মাটিতে একসময় বাণিজ্যিকভাবে রূপ নেবে, সেটা খুব দ্রুতই আমরা দেখতে পারবো। আর যারা লঙ্গানের চারা সংগ্রহ করতে চান, ভালো মানের লঙ্গানের চারা, যে কোনো ধরনের লঙ্গানের চারা, সেটা কিন্তু আমাদের রায়পুর এগ্রো নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। কেউ যদি লঙ্গানের চারা সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে আমাদের ডিসপ্লের উপরে যে নাম্বারটি দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা লঙ্গানের চারা অর্ডার করতে পারেন। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি। তো যারা আমাদের কাছ থেকে চারা অর্ডার করবেন, অর্ডার করার সময় আপনাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে এবং বাকি টাকা কিন্তু আপনি কুরিয়ারে পরিশোধ করে আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন। এবং যারা সরাসরি আমাদের নার্সারিতে এসে চারা নিতে চান, আমাদের নার্সারিতে আসতে পারেন। আমাদের নার্সারিতে আসার ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন। তো রায়পুর বাজারে আসলেই কিন্তু বাজারে পাশে আমাদের নার্সারি, আপনারা বাজারে আসলেই কিন্তু আমাদের নার্সারি পেয়ে যাবেন। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন, আপনারা যদি কেউ ঢাকা থেকে আসেন, সেই ক্ষেত্রে আপনাকে আমাদের জীবননগরে আসতে হবে, জীবননগরে এসে কিন্তু আপনাদের রায়পুর আসতে হবে। আবার কেউ যদি ট্রেনে আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে, আপনাকে দর্শনা স্টেশনে নামতে হবে, আমাদের দর্শনা স্টেশন, দর্শনা স্টেশনে নেবে কিন্তু ওখান থেকে আপনি বাস ধরে জীবননগর হাসাদা আসতে হবে। হাসাদা হচ্ছে আমাদের টার্মিনাল, হাসাদার থেকে রায়পুরের অ্যাভেলেবল গাড়ি পাওয়া যায়, আপনারা চাইলে রায়পুর চলে আসতে পারেন। আর কেউ যদি অনলাইন অর্ডার করতে চান, সেই ক্ষেত্রে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে ফোন দিয়ে কিছু টাকা অ্যাডভান্স দিলেই কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের লঙ্গানের গাছগুলো আমরা পাঠিয়ে দেবো।
আর লঙ্গানের চারা অর্ডার করার সময় কেউ যদি ভিডিও কলে দেখতে চান, আমাদের ডিসপ্লে দেওয়া যে নাম্বারটা আছে লাস্টে 06, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু দেওয়া আছে। চাইলে আপনারা ভিডিও কলে আপনার কাঙ্ক্ষিত গাছটি আপনি ভিডিও কলে দেখে শুনে পছন্দ করে আমাদেরকে অর্ডার করতে পারেন। বাংলাদেশে অনেক ধরনেরই ব্যবসায়িক আছে যারা অনলাইনে সীমিত সময়ের জন্য আসে এবং পাবলিকের টাকা মেরে দিয়ে কিন্তু চলে যায়। আমরা কিন্তু আমাদের নার্সারিটা কিন্তু আপনাদের বিশ্বস্ত একটি নার্সারি, আমাদেরকে অর্ডার করতে পারেন। অর্ডার করার 24 ঘন্টার ভেতরেই কিন্তু আমরা আপনার কাঙ্ক্ষিত চারাটা আপনার হাতে আমরা পৌঁছে দেবো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। যাওয়ার আগে অবশ্যই একটি লাইক দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনে যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আসব সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।